হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা মনিটাইজেশন পাওয়ার পর আমাদের কিন্তু আসলে ইউটিউবে টাকা আয় শুরু হয়ে যায় তো আপনি যদি মনিটাইজেশন না পান সেক্ষেত্রেও কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন তো ইউটিউবের বাইরেও কিন্তু আমরা টাকা আয় করতে পারি তো আমি ইউটিউবের বাইরে কিভাবে টাকা আয় করি সে ব্যাপারটা আমি এখন আপনাদের ক্লিয়ার করে দেবো তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে যে ঘন্টাটা আছে সেটা একটা ক্লিক করে বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও পাকার সাথে নোটিফিকেশান আপনার চলে যায় কারণ আপনার আমার চ্যানেলে রিয়েল টিপস দেওয়া হয় এবং নতুন যারা ইউটিউবার তারা কিন্তু বিশেষভাবে উপকৃত হবেন তাই রিয়েল টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আসলে আমরা মনিটাইজেশন পাওয়ার পর কিন্তু আমাদের আয় হয় তো আমরা আসলে আমাদের টার্গেট থাকে যে কিভাবে আমরা ইউটিউব ইউটিউবে মনিটাইজেশন পাবো প্রথম আমাদের টার্গেট এটাই সবার টার্গেট টার্গেট থাকে কারণ মনিটাইজেশন পাওয়ার পরে কিন্তু আমাদের ইউটিউব থেকে টাকা আয় হয় তবে একটা জিনিস আমরা আসলে যারা নতুন তারা বুঝি না যে ইউটিউব থেকে যে টাকা আয় হয় এর বাইরে কিন্তু আরও তিন গুণ টাকা আয় হয় এবং সকল ইউটিউবাররাই কিন্তু ইউটিউব থেকে যে টাকা আয় করে এর বাইরের থেকে আরও প্রায় তিন গুণ টাকা আয় হয় যদি আপনি ইউটিউব সাপোজ মনে করেন ইউটিউব থেকে দুই হাজার টাকা আয় করলেন তাহলে দেখা যায় যে ইউটিউবের বাইরে থেকে আরও প্রায় চার পাঁচ হাজার টাকা আয় হতে পারে তো আমার আসলে কীভাবে ইউটিউবের বাইরে টাকা আয় হয় সে ব্যাপারটা আমি এখন আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি তো ইউটিউব থেকে আমি মোটামুটি প্রথম অবস্থায় আমি দশ হাজার টাকা আমার মাসে আয় হয়েছি কিন্তু এখন আবার কমে গেছে দেখা যে দুই আড়াই হাজার টাকা আয় হচ্ছে তো দুই আড়াই হাজার টাকা আয় হলেও কিন্তু ইউটিউবের বাইরের থেকেও কিন্তু আরও বেশি টাকা আয় হচ্ছে যেমন আমরা যদি স্পন্সারশিপ নেই সেক্ষেত্রে স্পন্সরশিপতে কিন্তু অনেক টাকা আয় হয় তবে স্পন্সারশিপ পেতে হলে আপনার কারেন্ট ভিউটা কিন্তু বেশি হতে হবে এবং বিভিন্ন কারণে কারেন্ট ভিউ কিন্তু হয় না যদি আমরা ভিডিও এক চ্যানেলে যদি বিভিন্ন রকম ভিডিও সারি সেক্ষেত্রে কিন্তু কারেন্ট ভিউ কমে যায় তো আমার চ্যানেলেও আমি বিভিন্ন টাইপের ভিডিও সারাতে কিন্তু আমার কারেন্ট ভিউ কমে গেছে তো এখন কিন্তু আমি বর্তমানে এক টাইপের ভিডিও দিতেছি তো এক সময় আমার কিন্তু বাড়তে থাকবে তো এর জন্যে আমার কারেন্ট ভিউ না থাকাতে কিন্তু আমি কিন্তু স্পন্সারশিপটা কিন্তু পাচ্ছি না কিন্তু স্পন্সারশিপ থেকে অনেক পরিমাণ কিন্তু টাকা আয় হয় তো স্পন্সারশিপ থেকে যদি না হয় আমি এফিলেট মার্কেটিং থেকে কিন্তু ভালো টাকা আয় করতেছি এফিলেট মার্কেটিং হলো যেমন আমি একটা ভিডিও এখন দিতেছি এবং আমার ডিসক্রিপশন বক্সে বিভিন্ন পণ্যের আমি আমি লিঙ্ক দিয়ে দিলাম এবং ওই লিঙ্কে যদি কেউ ক্লিক করে ওই পণ্যটা ক্রয় করে তাহলে আমি কিন্তু মোটামুটি তিন চার পার্সেন্ট টাকা তারা আমাকে দেবে এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হয় যে আপনি কোন কোন জায়গা থেকে আপনি রেজিস্ট্রেশন করে ওখানে তখন আপনি লিঙ্ক দিবেন যেমন আমি বিডি শপ তারপর দারাজ বাগডুম বিভিন্ন জায়গায় রেজিস্ট্রেশন করে রেখেছি এবং যে কোনো পণ্য আমি ওখান থেকে যে কোনো পণ্যের লিঙ্ক যদি আমি দিই এবং ওই লিঙ্কে ক্লিক করে কেউ যদি পণ্য ক্রয় করে তো ওটার তিন চার পার্সেন্ট বিভিন্ন কোম্পানি অনুযায়ী বিভিন্ন রেশুতে তারা এই কমিশনটা দেয় এবং এটা তো পাবই এবং সে এক মাসের মধ্যে যদি ওই সাইট থেকে যে কোনো পণ্য ক্রয় করুক তাও কিন্তু আমাকে তারা কমিশন দেবেই এটা হলো এফিটি এফিলিট মার্কেটিং তো দেখুন আমি বিভিন্ন সাইটে কিন্তু এফিলেট মার্কেটিং আমি বিভিন্ন লিংক আমি কিন্তু এখানে আমার ডিসক্রিপশন বক্সে দেই তো আসলে এফিলেট মার্কেটিংটা কিন্তু আসলে একটু কঠিন ব্যাপার সাধারণত দেখা যায় যে আমরা কিন্তু লিংক দিলেই কিন্তু টাকা বেশিরভাগ ক্ষেত্রে আয় হয় না কারণ ওই লিঙ্কে ক্লিক করে তো পণ্যটা ক্রয় করতে হবে তো সেক্ষেত্রে আমি বিভিন্ন কয়েকটা রিভিউ দিয়েছি এবং ওই রিভিউগুলো দেখা যায় যে আমার প্রায় সাত আট লাখ ভিউ হয়েছে যার জন্য ওখান থেকে আমার কিন্তু ভালো টাকা আয় হয় যেমন আমি পকেট রাউটার সম্পর্কে দুইটা রিভিউ দিয়েছি যেটা প্রায় আমার দুইটা ভিডিওতে প্রায় সাত আট লাখ ভিউ আসছে এবং তখন কিন্তু তারা ওই পকেট আউটার ক্রয় করার জন্য লিঙ্কে ক্লিক করে এবং এই শুধুমাত্র একটা প্রোডাক্ট থেকে আমার প্রতি মাসে দেখা যায় যে দেড় টাকা আয় হয় তো দেখুন আমি আপনাদেরকে একটি দেখিয়ে দিচ্ছি যে এফিলেট মার্কেটিং বিডি শপ থেকে আমার কত টাকা আয় হচ্ছে তা আমি একটা ব্রাউজারে ক্লিক করে তো দেখুন আমি বিডি শপে আমি চলে যাই তো দেখুন এই যে আমি বিডি শপে লগিং করতে হবে তো এই দেখুন ইন করলাম লগিং করার পর এখন একটু আমি নিচে যাওয়ার পর এই দেখুন এই যে এফিলিট মার্কেটিং তো আমি এখন এফিলিট মার্কেটিংয়ে ক্লিক করলাম তো ক্লিক করার পর তো দেখুন এই যে নিচে দেখুন আমি এই যে ব্যালেন্সে আমি ক্লিক করি তো দেখুন আমি এই যে ব্যালেন্সে ক্লিক করলাম তো ক্লিক করার পর এখানে দেখুন দেখুন এই যে মোটামুটি অ্যাভেলেবেল কমিশন মানে পণ্য ক্রয় করার জন্য যে আমার লিঙ্ক থেকে পণ্য তারা ক্রয় করেছে এর জন্য দেখুন এই মাসে বারোশো ছিয়াত্তর টাকা কিন্তু এর মধ্যে কিন্তু জমা হয়ে গেছে তারপর দেখুন এই যে পেন্ডিং দেখাচ্ছে তার মানে দেখুন আমরা যখন কেউ পণ্য ক্রয় করে ওই পণ্যটা সে যখন রিসিভ করে তো রিসিভ করার পর যে তিন চার দিন সময় দেয় ফেরত দেওয়ার ওই ফেরতের মধ্যে যদি সে ফেরত না দেয় তাহলে এই টাকাটা দেখুন পেন্ডিং আছে এই যে কমিশনটা কিন্তু ওখানে উপরে জমা হবে এবং দেখুন গত মাসে আমি পেয়েছি চৌদ্দশো টাকা তো এইভাবে কিন্তু এই যে বিভিন্ন এফিলিট মার্কেটিং থেকে আমি কিন্তু কিছু টাকা কিন্তু আমার আসতেছে তারপর ইউটিউবে বিভিন্ন মানুষ কিন্তু আসে বিভিন্ন সহযোগিতা নেওয়ার জন্য এবং তারাও কিন্তু তাদেরকে আমি বিভিন্ন জিনিস দেখিয়ে দিলে তারা কিছু টাকা দেয় তো এরকম ইউটিউব থেকে যদি আমি দু হাজার হাজার টাকাও পাই কিন্তু এর বাইরেও কিন্তু দেখা যাচ্ছে যে ইউটিউব থেকে আরও বেশি টাকা পাই এভাবে কিন্তু আমরা বিভিন্নভাবে ইউটিউব থেকে কিন্তু আসলে টাকা আয় করতে পারি এবং যদি আপনার কারেন্ট বিলও কিন্তু বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি স্পন্সারশিপ পাবেন স্পন্সারশিপ থেকে কিন্তু অনেক টাকা আয় করা যায় এবং যারা ইউটিউবে সফল হয়েছে তারা কিন্তু এই স্পন্সারশিপ থেকে অনেক টাকা আয় করতে পারে তো বিভার্স আসলে আমরা ইউটিউব থেকে যে টাকা আয় করি এর বাইরেও কিন্তু আমরা আরও বেশি টাকা আয় করতে পারি তো আমরা যারা নতুন ইউটিউবার তারা কিন্তু অনেকেই জানি না আমরা যারা নতুন ইউটিউবার তারা জানি যে আসলে মনিটাইজেশন অন হওয়ার পর যে টাকা আয় হবে এটাই আসলে কিন্তু তা নয় ইউটিউবে কিন্তু এর বাইরে কিন্তু আরও দুই তিন গুণ টাকা বেশি আয় করা যায় তো ভিভার্স আর নয় আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টস করে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন শেয়ার করে অন্যদেরকে সুযোগ করে দেবেন আগামী বিরুদ্ধে কারণ আমাদের জানি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ